মুসনাদে আহমদ একটা কিতাব, এই কিতাবের 11731 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم استكثروا من الباقيات الصالحات নবীজি বলেন তোমরা বেশি বেশি এমন কাজ করো যেই কাজগুলো অবশিষ্ট থাকবে, যেই কাজ দুনিয়ার মধ্যে অবশিষ্ট থাকবে, মানে আর উদ্দেশ্য হলো যেই কাজটা তুমি করার পরেও ওই কাজের সওয়াব তোমার জারি থাকবে, সব ধ্বংস হয়ে যাবে এই কর্মটা ধ্বংস হবে না, এমন কাজ তোমরা বেশি বেশি করো। সাহাবারা প্রশ্ন করলেন, মাহিয়া ইয়া রাসূলুল্লাহ, এমন কাজ কি আমাদেরকে আপনি জানায় দেন? আল্লাহ নবী বললেন এই কাজ, এই হাদিসের মধ্যে নবী পাঁচটা কাজের কথা বললেন। এক নাম্বার আত-তাকবীর, আল্লাহু আকবার বেশি বলা। দুই নাম্বার আত-তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলা। তিন নাম্বার আত-তাহমিদ, আলহামদুলিল্লাহ বেশি বলা। চার নাম্বার আত-তাসবিহ, সুবহানাল্লাহ বলা। পাঁচ নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অভাবগ্রস্ত ব্যক্তিরা যদি বেশি পাঠ করে তাহলে তাদের অভাব অনটন দূর হয়ে যাবে, কারণ সে জান্নাতের ধনভাণ্ডার অর্জন করবে। এই জন্য আমাদের সময়গুলা এগুলা যেন অনর্থক না কাটে, জিকির শূন্য না থাকে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন নিয়মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে বড়ই উদাসীন। এক নাম্বার সিহা, সুস্থতা। দুই নাম্বার আল ফারাগ, অবসরতা। সুস্থতা নামক নিয়ামতের সময় শয়তান মানুষকে প্রচুর পরিমাণে গুনাহ করায়, অবসর সময়ে শয়তান মানুষকে গুনাহ করায়। অবসর আছেন, শুক্রবার দিন অফিস নাই, ওই দিন মানুষকে শয়তান গুনাহ করায়। বাসে বসা, ঢাকা যাইতে দীর্ঘ সময় লাগে, সময়ের প্রয়োজন। এখন জ্যামের মধ্যে বসা কি করবেন, শয়তান তখন আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করাইতে চায়। অবসর সময়গুলোকে শয়তান মানুষের মাধ্যমে গুনাহ করাইতে চায়, সুস্থ অবস্থায় শয়তান মানুষকে গুনাহ করাইতে চায়। নবীজি বলেন আমার উম্মত এই দুইটা বিষয়ে বেশি উদাসীন, একটা হলো সুস্থতা আরেকটা অবসরতা। এই জন্য সত্যি কথা, সুস্থতার সময় যেই পরিমাণ আল্লাহ আল্লাহ বলা যায়, অসুস্থতার সময় চাইলেও ওই পরিমাণ আল্লাহ বলা যায় না। সুস্থতার সময় যেই পরিমাণ সুবহানাল্লাহ বলতে পারবেন, অসুস্থতার সময় চাইলেও পারবেন না, কষ্ট হবে আসবে না। তাই নবীজি বললেন সুস্থতাটা এই নিয়ামতের সময় মানুষ বড় উদাসীন, আরেকটা হলো অবসর সময়, এই সময়গুলোতে মানুষ বড় উদাসীন। আল্লাহ আমাদের সকলকে সময়ের মূল্যায়ন আর সুস্বাস্থ্যের মূল্যায়ন করার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2137 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে চারটা কথা সবচাইতে বেশি প্রিয়। এক নম্বর সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর আল্লাহু আকবার। নবীজি বলেন লা তুসাম্মিয়ান্না গুলামাকা রাবাহান ওয়ালা নাজিহা, আরেক বর্ণনায় লা তুসাম্মিয়ান্নাকা গুলামান রাবাহান। নবীজি বলেন তার সাহাবা হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন সামুরা, দুনিয়ার মধ্যে চারটা কথা সবচাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। এক নম্বর সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর আল্লাহু আকবার। এরপর নবী বলেন সামুরা তুমি তোমার ছেলের নাম কখনো রবাহ রাখবা না। কি রাখবা না? রবাহ মানে হলো লাভবান হওয়া। তোমার সন্তানের নাম তুমি রবাহ রাখবা না, রবাহ। এটা নবীজি বললেন তুমি তোমার সন্তানের নাম রবাহ রাখবা না, আর ওয়ালা নাজিহান, তোমার সন্তানের নাম তুমি নাজিহ রাখবা না। নাজিহ মানে হলো সফল কাম, এটা রাখবা না। ওয়ালা আফলাহা, তোমার সন্তানের নাম তুমি আফলাহ রাখবা না। আফলাহ মানে অধিক সফল কাম, আফলাহ মানে কি অধিক সফল কাম। এইগুলা তুমি তোমার সন্তানের নাম কখনো রাখবা না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ফাইন্নাকা তাকুলু সাম্মা হুয়া, কারণ অনেক সময় তোমরা বলবা রবাহ কোথায়, আইসা বলবা এই জায়গায় কি রবাহ আছে, রবাহ আসলে তার ছেলের নাম। তো বলতে পারো তোমরা ওহু আল্লাহ ইয়াকুনু, তখন ওই ব্যক্তি বলবে লা,
এখানে রবাহ নাই মানে এখানে লাভ নাই আসলে এখানে তোমার ছেলে নাই এই জাতীয় নাম রাখলে অনেক সময় মানুষ বলবে একটা অন্য মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হতে পারে তা এই নামগুলা রাখবারা তো বললেন রবাহ রাখবারা আফলাহ রাখবারা নাজিহ রাখবারা কেউ এসে আমাকে আপনাকে বলল আরবদের মধ্যে হালিদ নাজিহ হা হুনা এখানে কি নাজি আছে তা আমি বললাম লাইসা নাজিহ হা হুনা এখানে নাজিহ নাই মানে এখানে সফল কাম নাই আসলে সফল কাম নাই এর উদ্দেশ্য না উদ্দেশ্য হলো নাজিহ নামে ছেলেটা এখানে নাই নবীজি বলেন তুমি বলবা ছেলের কথা অন্য মানুষ ধারণা করবে এই জায়গায় মনে সফলতা নাই তো এই জন্য বললেন ছেলের নাম রবাহ রাখবানা নাজিহ রাখবানা আফলাহ রাখবানা যাই হোক এই হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন আল্লাহর কাছে প্রিয় কালাম হলো চারটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জাগ্রত অবস্থায় আমাদের সময়গুলো যেন নষ্ট না হয় আল্লাহ সময়গুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করেন আমিন তিরমিজি শরীফের 3380 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه برنونا الله نبي بولد ما جلس قوم مجلسان كنا شمرد جخان كنا مزدیشر مد بشه بشار بار لم يذكر الله في وي مزدیشر مد جدي الله نام نانه وحاوه ولم يصلوا على نبيهم نبي روبر جدي درود پرانا وحاوه إلا كان عليه امتراتون কোন মজলিসের মধ্যে তোমরা বসলা বসার পর ওই মজলিসের মধ্যে যদি আল্লাহর নাম না নেওয়া হয় নবীর নাম না নেওয়া হয় মানে নবীর উপর দরুদ পড়া না হয় নবীজি বলেন ওই মজলিসের উপর আল্লাহর পক্ষ থেকে গজব হবে নাউজুবিল্লাহ তিরতুন শব্দের অর্থ আফসুসের কারণ হতাশার কারণ নবীজি বলেন ফা ইনশাআ গফারা ওয়া ইনশাআ আযাবা আল্লাহ চাইলে ওই মজলিসের মানুষগুলোকে মাফ করতে পারেন আল্লাহ চাইলে ওই মজলিসের মানুষগুলোকে শাস্তি দিতে পারেন রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন সম্প্রদায় এক মজলিসে বসে বসার পর সেখানে যদি আল্লাহর নাম না নেয় রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি দুরুদ না পড়ে ইল্লা কানা আলাইহিম তিরাতুন তাহলে তাদের জন্য আফসুসের কারণ হবে হতাশার কারণ হবে গজবের কারণ হবে এজন্য আমাদের কোনো বৈঠক কোনো মজলিস যেন আল্লাহর জিকির শূন্য না থাকে এজন্য একটু চিন্তা করেন যেই মজলিসের মধ্যে 3 ঘন্টা গানের কনসার্ট হয় শুরু থেকে শেষ পর্যন্ত ওই মজলিসের মানুষগুলোর কি অবস্থা রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই মজলিসে আল্লাহর নাম না নেওয়া হয় রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পড়া না হয় ওই মজলিসের জন্য আফসুসের কারণ তথা আল্লাহর পক্ষ থেকে গজবের কারণ ওই মজলিস এই জন্য রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত অবস্থায় আমাদের একটা বৈঠকও যেন জিকির শূন্য না হয় আবু দাউদ শরীফের এক হাদিসে বলেন আমি আর উনি দুইজনে বসে রইছি এক জায়গায় এমনি দুইজন বসে কথা বলতেছি নবী বলেন এই দুইজনের মজলিসটাও যেন জিকির শূন্য না হয় আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4855 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আল্লাহ নবী বলেন মান কাদা মা কাদান কোন ব্যক্তি কোন মজলিসের মধ্যে বসে কোন বৈঠকের মধ্যে বসে এই দেখেন আমি একটা চেয়ারে বসলাম এটা বৈঠক এটা একটা বৈঠক মান কাদা মা কাদান কোন মানুষ কোন একটা বৈঠকের মধ্যে বসে ওয়ালাম ইয়াজকুরিল্লাহ ওই জায়গায় আল্লাহর নাম নেয় নাই কোন বৈঠকে বসে আল্লাহর নাম নেয় নাই কান আলাইহিম তিরাতুন তার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে হতাশার কারণ হতে পারে নাউজুবিল্লাহ এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে হতাশার কারণ হতে পারে এই হাদিসটা আবু দাউদ শরীফের 4856 856 নম্বর হাদিসের বর্ণনা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ামানিত তাজাআ মাজ্জাআন কোন ব্যক্তি যদি রাতের বেলা বিছানায় মাথা লাগায় ওয়ালাম ইয়াজকুরুল্লাহ আল্লাহর নাম না নেয় কয় কোন ব্যক্তি মাথা লাগায় কিন্তু আল্লাহর নাম নেয় না রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কান আলাইহি তিরাতুম মিনাল্লাহ এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে এই ঘুমটা হতাশার কারণ হতে পারে মাথা লাগাইছে বালিশের মধ্যে আল্লাহর নাম নেয় নাই এবার আবু দাউদ শরীফের 4855 নাম্বার হাদিস শুনেন এই বৈঠকে আমরা বসে রয়েছি না একটা মজলিসে নবীজি বই কি বলে দেখেন আপনার বন্ধু যারা গানের কনসার্টে যায় তাদেরকে বললেন قال رسول الله صلى الله عليه وسلم نبيجي বলেন ما من قوم يقومون من مجلس لا يذكرون الله কোন সম্প্রদায় যখন এমন একটা বৈঠকের মধ্যে বসে যেই বৈঠকের মধ্যে একবারও আল্লাহর নাম না নেওয়া হয় الا قاموا عن مثل جيفة حمار
ওই মজলিসটা এমন হয়ে যায় যেন ওই মজলিসের মধ্যে মরা গাধার গোশত পরিবেশন করা হয়েছে। আউযুবিল্লাহ। একটা মজলিস গানের মজলিস, এখান থেকে উঠলো সেখানে কোনো জিকির হয় না। নবীজি বলেন কেমন যেন মরা গাধার ভোজন সভা করা হয়েছে আর ওই ভোজন সভা থেকে মানুষগুলো উঠছে। যে মজলিসে আল্লাহর নাম না নেওয়া হয়। আল্লাহ আমাদের সকলকে, আমাদের প্রত্যেকটা বৈঠক, আমাদের প্রত্যেকটা মজলিস যেন জিকির শূন্য না থাকে, জাগ্রত অবস্থায় প্রত্যেকটা মুহূর্ত যেন আল্লাহ স্মরণে কাটাইতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 4856 নম্বর হাদিসে বলছিলেন, যেই ব্যক্তি বিছানায় মাথা লাগায়, বালিশে মাথা লাগায়, মানিত তাজা মাদজান, বিছানায় মাথা লাগায় ঘুমানোর জন্য আল্লাহর নাম না নেয়, তার জন্য এটা আফসুসের কারণ হতে পারে। এই জন্য আমাদের ঘুমানোটা, নিদ্রা অবস্থাটা যেন সুন্না মোতাবেক হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 6320 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আছে, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন اذا اوى احدكم الى فراشه, তোমাদের কেউ যখন বিছানার মধ্যে যায়, এবার দেখেন যাওয়ার পর আমার দিকে তাকান, নবীজি বলেন فلينفض فراشه بداخله ازاره, সে যেন লুঙ্গির নিচে দিয়ে বিছানাটা এইভাবে ঝাড়ে। আর আপনারা তো ঝাড়ু দিয়া ঝাড়েন, বাকি নবীর সুন্নত যেহেতু বলছে আর কি, বিছা যে লুঙ্গির নিচ দিয়া এভাবে যেন বিছানাটা ঝাড়ে একবার অন্তত এমন করেন। কয় কেন করবো, নবীজি করতে বলছে তাই করবো। হ্যাঁ, এইভাবে বিদাখিলাতি ইজারিহি, অন্য বর্ণনে আসছে সালাস আমার রত, তিনবার লুঙ্গির নিচ দিয়ে বিছানা এমন করবে। নবীজি আমাদের প্রতি কত মায়া আমাদেরকে বলেন, ফাইন্নাহু লা ইয়াদরি মা খালফাহু আলাইহ, কারণ তার জানা নাই, তার অজান্তে এই বিছানার মধ্যে কোনো বিচ্ছু আছে কিনা এটা তার জানা নাই। তাই নবীজি বললেন যখন বিছানায় যাইবা লুঙ্গির নিচ দিয়ে তখন তুমি বিছানাটাকে, এই হাদিসে আসছে কোনো বার আসে নাই, বিছানাকে তুমি ঝাড়বা, অন্য বর্ণনে আসছে সালাস আমার রদ, তিনবার ঝাড়বা। এইভাবে ঝাড়ার পর দেখেন নবীজি বলেন এরপর যখন তুমি বিছানায় মাথা লাগাইবা, মাথা লাগানোর পর তখন তুমি বলবা বিসমিকা রব্বি ওয়াদাতু জাম্বি, আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম, সুবহানাল্লাহ, আপনার নামে আমার দেহটা বিছানায় রাখলাম। কত সুন্দর কথা দেখেন, আপনার নামে আমার দেহটা আমি বিছানায় রাখলাম, ওয়াবিকা আরফাউহু মাবুদ, আপনার নামে আবার আমি এই দেহকে বিছানা থেকে উঠাবো, আপনি চাইলে আবার বিছানা থেকে দেহটা উঠাবো, আপনার নামে বিছানায় দেহ রাখলাম। এরপরে দেখেন কি কয়, ইন আমসাক্তা নাফসি মাবুদ, আপনি যদি ঘুমন্ত অবস্থায় আমার আত্মাটা নিয়ে যান, আমার জানটা নিয়ে যান, আমার মরণ দিয়ে দেন, ফারহামহা, মেহরবানি করে আমার আত্মার প্রতি আপনি দয়া করেন। আল্লাহ ঘুমের মধ্যে যদি আমার মরণ হয় তো আমার আত্মার প্রতি দয়া করেন। এটা হলো বুখারীর বর্ণনা। মুসলিম শরীফের বর্ণনা আসছে ফাগফির লাহা, আল্লাহ ঘুমন্ত অবস্থায় যদি আমার আত্মাটা আপনি নিয়ে যান তো আমার আত্মাটাকে আপনি মাফ করে দিয়েন। বাংলাটা মনে থাকবি নি, থাকবে না বাংলাটা মনে থাকবি নি, আল্লাহ আপনার নামে আমি আমার শরীরটাকে বিছানায় রাখলাম। আমি সুন্দরভাবে বলতেছি আরবিটা, বিসমিকা রব্বি ওয়াদাতু জাম্বি, আল্লাহ আপনার নামে আমি আমার দেহকে বিছানায় লাগাইলাম, ওয়াবিকা আরফাউহু, আপনার নামে আবার দেহকে বিছানা থেকে উঠাবো, ইন আমসাক্তা নাফসি ফারহামহা, আল্লাহ আপনি যদি এই ঘুমন্ত অবস্থায় আমার জানটা নিয়ে যান তাহলে এটার প্রতি আপনি দয়া করেন। আর মুসলিম শরীফে আসছে ফাগফির লাহা, আল্লাহ আপনি এই আত্মাটাকে মাফ করে দিন। বাংলা কইতে পারবেন না, এগুলা বাংলায় বলবেন যদি আরবিটা না পারেন। এরপরে দেখেন কি কয়, ওয়াইন আরসালতাহা মাবুদ, আপনি যদি আমার আত্মাটা আবার ফিরিয়ে দেন, ফাহফাজহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, তাহলে আমার আত্মাটাকে আপনি হেফাজত কইরেন যেইভাবে আপনার নেককার বান্দাদেরকে আপনি হেফাজত করেন। তার মানে আপনি ঘুমের মধ্যে যাইলেন ঘুমন্ত অবস্থায়, ঘুমের আগে আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনার নামে আমি আমার দেহটা বিছানায় রাখলাম, আপনার নামে আবার আমি দেহটা উঠাবো, মাবুদ আপনি যদি আমার আত্মাটা নিয়ে যান আত্মার প্রতি আপনি দয়া করেন, আর যদি আমার আত্মাটা আবার ফিরত দেন আপনার নেককার বান্দাদেরকে যেইভাবে আপনি পরিচালনা করেন আমাকেও ওইভাবে আপনি পরিচালনা করবেন, তাদেরকে যেইভাবে হেফাজত করেন আমার আত্মাটা এইভাবে হেফাজত করেন। এবার আসেন আগের কথায়, মুসলিম শরীফের একটা হাদিস 2878 নম্বর হাদিস শুনাইলাম, যে হাদিসে নবী বলছেন ইউবাসু কুল্লু আব্দিন আলা মামাত,
প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মারা যাবে। আপনি এই দোয়াগুলা কইরা বিছানায় মাথা রাইখা নবীর সুন্নাহ মোতাবেক ঘুমাইলেন, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে যদি আপনি অবস্থায় মারা যান তো আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে রসূলের সুন্নাহ জিন্দা করা অবস্থায় উঠাবেন। বিপরীতে যদি হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমান, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। মুসলিম শরীফের 2714 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন যখন তোমরা বিছানায় যাও, যাওয়ার পর ফালিউসাম্মিল্লাহ আল্লাহর নাম নিবা, তাহলে বিসমিল্লাহ বলে গেলেন। যাওয়ার পর ওয়াইযা আরাদা আইয়াত্তাজিআ, যদি তুমি ঘুমাইতে চাও, ফাল্লাত্তাজি আলা শিক্কিহিল আইমান, তাহলে তুমি ডান কাত হয়ে তুমি শুইবা, শুইতে চাইলে ডান কাত হয়ে শুইবা। এবার আপনি ডান কাত হলেন, এটা একটা, আরেকটা হলো মাথার নিচে হাত রেখে আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি কেয়ামতের ময়দানে আমাকে আপনার আজাব থেকে রক্ষা করেন, আল্লাহ যেদিন মানুষকে উঠাবেন সেদিন আপনি আপনার আজাব থেকে আমাকে রক্ষা করেন, এটা একটা। আর আয়াতুল কুরসিটা যদি আপনি পড়তে পারেন তো সারা রাত সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, সারা রাত আল্লাহ আপনাকে হেফাজত করবে। আর আমার আগের আলোচক বলছেন সূরা ইখলাস, ফালাক, নাস এগুলা পড়তে, তো এগুলোর তো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর 515 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন, তোমাদের কেউ কি কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে অক্ষম, ফিলাইলা এক রাতে, এক রাতে তোমাদের কেউ কি কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে অক্ষম? এই কথা বলার পর ফাশাক্কা যালিকা আলাইহিম, সাহাবাদের কাছে ব্যাপারটা কষ্টকর মনে হয়। এমনি 10-12 কোরআন পড়তে পারে অনেক সাহাবারা, কিন্তু সবাই তো পারে না। সাহাবাদের মধ্যে কয়েকজন বললেন, আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে পারবে এমন কোরআনের তিন ভাগের এক ভাগ এক রাখতে পড়তে, হুজুর এমন কে আছে? আল্লাহ নবী বললেন, আল্লাহুল আহাদুস সামাদুস সুলুসুল কোরআন, কুল হুয়াল্লাহ, সূরাটা কোরআনের তিন ভাগের এক ভাগ, একবার পড়বা 10 পারা কোরআনের সব পেয়ে যাইবা। তার বিছানায় মাথা লাগা সূরা ইখলাস একবার পড়বেন 10 পারা, দুইবার পড়বেন 20 পারা, তিনবার পড়বেন তো আল্লাহ পাক 30 পারা কোরআনের সওয়াব দিয়ে দিবেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 811 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ জাজ্জা আল কুরআনা সালাসাতা আজজা, নিশ্চয়ই আল্লাহ কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন। বলেন কোরআনকে কয় ভাগে ভাগ করেছেন? ওয়াজআলা কুল হুয়াল্লাহু আহাদ জুজ্আম মিন আজজা আল কুরআন, সূরা ইখলাসকে আল্লাহ কোরআনের তিন ভাগের এক ভাগ বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবার একটা মজার হাদিস শোনাই, মুসলিম শরীফের 812 নম্বর হাদিস, এ হাদিসের মধ্যে আসছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, উহসুদু উহসুদু, কাছে আসো কাছে আসো, আপনাদেরকে বলা যাবে না, না কাছে আসো আপনারা না, মানে হাদিসে বলছে, এখন আপনাদেরকে এই মুহূর্তে বললে কষ্ট হবে, কারণ এই তো কাছে আইসেন আর বললে সমস্যা হবে, পরে আমগো দুইজনে মেরে নেবেন। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাছে আসো কাছে আসো, উহসুদু উহসুদু। হ্যাঁ আচ্ছা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহ শুধু কাছে আসো। এখন সাহাবাদেরকে যখন বলে কাছে আসো, এবং দেখবেন আপনারা বিভিন্ন মাহফিলে যিনি উপস্থাপক থাকে পরিচালক, উনিও বলে ভাই একটু কাছে এসে বসেন, বলে না? আসলে দেখেন আপনি দূরে থাকলেও কি শুনবেন? না শুনবেন, মাইকে তো শুনবেন, কিন্তু কাছে আসতে কেন বলে? দেখেন এই কাছে আসতে বলাটাও নবীর সুন্নাহ, কাছে আসতে বলাটাও নবীর সুন্নাহ। তো কয় নবীজি বললেন কাছে আসো, আচ্ছা বলেন তো নবীজির কথা সাহাবারা কতটা মন দিয়ে শুনবে? এরপরে নবী বলে এই কাছে আসো কাছে আসো। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলো নবীজি কাছে ডাকতেছে, তার মানে গুরুত্বপূর্ণ কিছু বলবে। সাহাবার আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর আল্লাহ নবী বললেন, সাআকরাউ আলাইকুম সুলুসাল কুরআন, আমি আজকে তোমাদেরকে কোরআনের তিন ভাগের এক ভাগ পাঠ করে শোনাবো, আমি তোমাদেরকে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো। সাহাবারা তো খুশি, নবীজি কোরআন পড়বে 10 পারা, এটা তো ভালো কথা, মানে তিন ভাগের এক ভাগ পড়বে, এটা আমরা শোনার জন্য সবাই অপেক্ষা। ফাকরা আকুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর নবী সূরা ইখলাস পড়লেন, সুবহানাল্লাহ। সাহাবারা ততক্ষণ পর্যন্ত ফজিলত জানে না, নবীজি ঘরে ঢুকে গেলেন, ফাকালা বাদুনা লিবাদিন, সাহাবাদের মধ্যে একজন আরেকজনকে বললেন, আল্লাহ নবী না বললেন কোরআনের তিন ভাগের এক ভাগ পড়বে? কুল হুয়াল্লাহ সূরা পড়ে দিন, নবী ঘরে গেছে,
সাহাবা বলে মনে হয় কোন ওহি নাজিল হওয়ার কারণে আল্লাহর নবী ঘরে গিয়েছে, আবার মনে হয় আসবে, অপেক্ষা করো। নবীজি ঘর থেকে বের হলেন, হওয়ার পর আল্লাহর নবী বললেন, শোনো তোমরা, আমি তোমাদেরকে বলেছিলাম কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো, আমি যে কুল হু আল্লাহ সূরা পড়লাম, এই কুল হু আল্লাহ হলো তাদিলু সুলুসাল কোরআন, কোরআনের তিন ভাগের এক ভাগ। তাহলে রাতে আপনি বিছানায় মাথাটা লাগাইবেন, লাগানোর পর পড়বেন। আচ্ছা, আপনারা বিছানায় মাথা যখন লাগাবেন বালিশে, তখন জান্নাতে একটা ঘর বানাবেন কারা কারা চান? মুসনাদে আহমদের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল হু আল্লাহ সূরা 10 বার পড়ো। কয়বার? 10 বার। 10 বার, সাথে সাথে জান্নাতে, জান্নাতের মধ্যে আপনার জন্য একটা বালাখানা তৈরি হয়ে যাবে। দুনিয়াতে যখন নবীনগর সাভারের আশপাশ দিয়ে গাড়িতে উইসা যখন যাবেন আপনারা, তখন দেখবেন বড় বড় বিল্ডিং হইতেছে, তখন চিন্তা করবো হা এরকম একটা বিল্ডিং যদি আমার হইতো, তখন সান্ত্বনা দেবেন নিজেরে কিভাবে জানেন, আর থুর এখানে না হয়েছে কি হয়েছে। সাথে সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন আর বলবেন যাক জান্নাতে তো একটা বানায় ফেলছি, এভাবে সান্ত্বনা দেবেন নিজেরে। আবার অনেকে অনেক সময় বলে এটা করো সেটা করো, তখন আমি বলি 10 বার সূরা ইখলাস পড়লে হয়ে যাবে, টেনশন নেই। 10 বার সূরা ইখলাস পড়বেন, জান্নাতে আপনার জন্য একটা বালাখানা তৈরি হয়ে যাবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা, সহিহ বুখারীর হাদিস 5013 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, আন্না রাজুলান সামিআ রাজুলান ইয়াকরাউ কুল হুয়া আল্লাহু আহাদ ইউরাদ্দিদুহা, এক ব্যক্তি সূরা ইখলাস খালি বেশি বেশি পড়ে। ফালাম্মা আসবাহা জা আইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হওয়ার পর এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি আপনার সাহাবা বারবার কুল হুয়া আল্লাহ সূরা পড়ে। আল্লাহর নবী কয় তাই নাকি? কয় হ্যাঁ। হাদিসের মধ্যে আসছে, কান্না রাজুলায়া তাকান্নুহা, যেন তার কাছে এই আমলটা বেশি বড় মনে হয় নাই। নবীজি বললেন, শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদী ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন, আমার সাহাবা কুল হু আল্লাহ যতবার পড়ুক মনে রাখবা একবার পড়া মানে কোরআনের তিন ভাগের এক ভাগের সওয়াব পেয়ে যাওয়া। নাসাই শরীফের 993 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাজুলান আলা সারিয়াতিন, আল্লাহর নবী এক সাহাবাকে এক এলাকার মধ্যে যুদ্ধের জন্য পাঠাইলেন, সাহাবাকে আমির বানায়া দিলেন। তো আমির সাহেব যারা আছে ওনার সাথে তাদেরকে নিয়ে নামাজ পড়ে, তো উনি যখন নামাজ পড়ে, ফাকর আলী আসহাবিহি ফি সালাতিহিম, নামাজের মধ্যে উনি কেরাত পড়ে, যখনই উনি নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতে অথবা ওনার কেরাত উনি সমাপ্ত করে, বিকুল হু আল্লাহু আহাদ ফায়খতিমু বিকুল হু আল্লাহু আহাদ, উনি প্রায় সময় খালি কুল হু আল্লাহু আহাদ পড়ে নামাজ শেষ করে। মনে করো প্রথম রাকাতে একটা বললাম, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ, অথবা প্রথম রাকাতে আপনার দুই সুরে একসাথে পড়ে ফেললো, প্রথমে তাব্বাত দিয়া দা পরে কুল হু আল্লাহ, মানে এত বেশি কুল হু আল্লাহ নামাজে পড়ে। ফালাম্মা রাজাউ, সবাই যখন ফিরে আসছে নবীজির কাছে, আসার পর জাকারু লাহু, নবীজির কাছে এই কথাটা বলছি আর রসুল আল্লাহ, উনি খালি কুল হু আল্লাহ সুরা পড়ে নামাজ পড়ায়। নবীজি বললেন, তাই নাকি? এটা নাসাইর বর্ণনা। নবীজি বললেন, তাকে কি জিজ্ঞাসা করো উনি এটা কেন করছে সাহাবা? আর বুখারীর বর্ণনা, লি আইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা, ওনাকে গিয়ে জিজ্ঞাসা করো, আমার সাহাবাকে জিজ্ঞাসা করো এই কাজ কেন করে। সাহাবারা তার কাছে গেলেন, যাওয়ার পর সালুহু প্রশ্ন করলেন, তুমি এটা কেন করো? উনি জবাব দিলেন, লি আন্নাহা সিফাতুর রহমান, কুল হু আল্লাহ সুরার মধ্যে আমার রবের গুণাবলী আছে, তাই আমি পছন্দ করি এটা খুব বেশি। আমার রবের গুণাবলী আছে, আমার রব এক, আমার রব বিয়ে করে নাই, আমার রবের বিবি নাই, আমার রবের ছেলে নাই, আমার রবের মেয়ে নাই, তিনি সন্তান জন্ম দেয় না, তিনি সন্তান জন্ম নেন না, তার থেকে সন্তান জন্ম নেয় না, তিনি সন্তান জন্ম দেন না, তার সমকক্ষ কেউ নাই, তো আমার রবের এই গুণাবলীটা বলতে আমার খুব ভালো লাগে। সাহাবাদার নবীজির কাছে গেছে, নবীজি বললেন, কি জিজ্ঞাসা করছো? হ্যাঁ হুজুর, এটাতে নাকি রহমানের সিফাত আছে, তাই উনি বলে, আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, তাকে জানায় দাও সে যেমন সূরা ইখলাসকে খুব ভালোবাসে, মহব্বত করে, আল্লাহও তাকে ভালোবাসে। রাতে বেল বালিশে মাথা যখন লাগাইবেন, আল্লাহর ভালোবাসা অর্জন করারও একটা উপায় কুল হু আল্লাহ সূরা পড়ে। সূরা বাকারার শেষ দুই আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, থেকে শেষ পর্যন্ত কোরআন দেখে দেখেই পড়েন আপনি। হাদিসের মধ্যে রাসূল বলেন, কাফাতা, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার ওই পুরা রাত্রের জন্য এই দুই আয়াতই যথেষ্ট হয়ে যাবে। এই আমলগুলা করা, রাতে যখন আমরা বিছানায় মাথা লাগাই আমল করা, আরেকটা হলো বিছানায় মাথা যখন লাগাবেন কাজ নাই তখন আপনার ফেসবুকটা না চালায়া, ইউটিউব মোবাইলটা হাতে না নিয়ে
এক এক হাজার সওয়াব কারা চান? কয় হাজার সওয়াব? এক হাজার অথবা এক হাজার গুনাহ মাফ, এক হাজার সওয়াব হবে অথবা এক হাজার গুনাহ মাফ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2698 নাম্বার হাদিসের বর্ণনা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কাছে ছিলাম, আল্লাহর নবী হঠাৎ আমাদেরকে বললেন আয়াজিজু আহাদুকুম আইয়াকসিবা আলফা হাসানা, তোমাদের মধ্যে কেউ কি অক্ষম এক হাজার সওয়াব কামাই করতে অক্ষম? ফাসআলাহু সাইলুম মিন জুলাসাইহি, বৈঠকের মধ্য থেকে একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এক হাজার সওয়াব কামাই করা এটা কিভাবে সম্ভব? নবীজিকে বললেন কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানা, কিভাবে একজন এক হাজার নেকি কামাই করতে পারে? আল্লাহ নবী বললেন শোনো, তোমরা ইউসাব্বিহু মিআতা তাসবিহা, কোন ব্যক্তি যদি 100 বার সুবহান আল্লাহ পড়ে, কয়শবার? 100 বার বলেন তো কি? সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। এতটুকুই বাস, আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন 100 বার যদি কোনো বান্দা সুবহান আল্লাহ বলে, ইউকতাবু লাহু আলফ হাসানা, তার আমল নামায় 1000 নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজি বলে 1000 নেকি যদি তোমার আমল নামায় লেখা নাও হয়, আও ইউহাত্তু আনহু আলফু খতিয়া, তোমার আমল নামা থেকে 1000 গুনাহ মুছে দেওয়া হয়। তাহলে 100 বার সুবহানাল্লাহ পড়বেন, হয়তো 1000 সওয়াব হবে অথবা 1000 গুনাহ আপনার জীবন থেকে আল্লাহ মুছে ধুয়ে মুছে সাফ করে দিবেন। আল্লাহ আমলগুলো করা দরকার আছে না? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। এখন এই সুন্নতগুলা পালন করা সহজ হবে, সম্ভব হবে কখন? যদি আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে পারি, তাহলে এই সুন্নতগুলা পালন করা আমাদের জন্য সহজ হবে। সূরা তাওবা আয়াত নাম্বার 24 নাম্বার আয়াত, আয়াতটা শুনেন, অনুবাদটাও শুনেন। আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাবা, ও আবনাউকুম যদি তোমাদের সন্তান, ও ইখওয়ানুকুম যদি তোমাদের ভাই, ও আজওয়াজুকুম যদি তোমাদের বিবি, ও আশীরাতুকুম যদি তোমাদের পরিবার, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা যে সম্পদ কামাই করো ওই সম্পদ যদি, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা যে ব্যবসায় লস খাওয়ার টেনশনে থাকো ওই ব্যবসা যদি, ওয়া মাসাকিনু তারদাউনাহা যেই বাসস্থান তোমরা পছন্দ করো এই বাসস্থানগুলা যদি, কি যদি? বাবা যদি তোমাদের বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই, যদি তোমাদের বিবি, যদি তোমাদের পরিবার, যদি তোমাদের উপার্জিত সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের বাসস্থান, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ আর আল্লাহ রসুলের চাইতে বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে অপেক্ষায় থাকো আল্লাহ তোমাদের উপর যেই গজব নিয়ে আসবে ওই গজবের অপেক্ষা করো। তাহলে এবার আপনারা বলেন তো, বাবার চাইতেও বেশি প্রিয় হতে হবে কে? আল্লাহ তার রসুল, আল্লাহ এবং তার রসুল। আচ্ছা, মায়ের চাইতে, বিবির চাইতে, ভাইয়ের চাইতে, সন্তানদের চাইতে, ব্যবসার চাইতে, সব কিছুর চাইতে আল্লাহ আল্লাহ রসুল বেশি প্রিয় হতে হবে। যদি না হয় তাহলে আজাবের অপেক্ষা করা। তো আবার আসেন, জাগ্রত আর নিদ্রা এই উভয় অবস্থায় সুন্নাগুলা পালন করা তখন সহজ হবে যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত আমাদের মধ্যে বেশি থাকে। দেখেন আমাদের মাঝে একটা অবহেলিত সুন্নতের নাম মেসওয়াক, একটা অবহেলিত সুন্নতের নাম কি? মেসওয়াক। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটা কথা, যখন আপনারা রাতের বেলা ঘুমাবেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইদা আওয়াইতা ইলা ফিরাশিক ফাতাওয়াদ্দা ওয়াজুআকা লিসসালাহ, নামাজের জন্য যেইভাবে ওযু করো ঘুমের আগে ঠিক ওইভাবে ওযু করবা। তাহলে রাতের বেলা ঘুমের আগে ওযু করা, ঘুমের আগে কি করা? আচ্ছা, ওই ওযুর আগে একটা কাজ করবেন, মেসওয়াক করা। বলেন কি করা? মেসওয়াক করা। বলছিলাম একটা অবহেলিত সুন্নতের নাম বর্তমানে মেসওয়াক। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিউল জামে 2375 নাম্বার হাদিস, 2375 এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অমৃত্যু বিসিওয়াক হাত্তা খশিতু আন আদরাদা, আমার মেসওয়াকের ব্যাপারে এত বেশি বলছে আল্লাহ তাআলা, জিব্রাইলের মাধ্যমে এত বেশি হুকুম করছে, আমার মনে হলো যে মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলো পড়ে যায়, এত বেশি আমি আশঙ্কা করে ফেললাম। 1376 নাম্বার হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অমৃত্যু বিসিওয়াক হাত্তা খশিতু আইয়ুক্তাবা আলাইয়া,
আমাকে আল্লাহর পক্ষ থেকে এত বেশি মেসওয়াক করতে বলা হলো, আমি আশঙ্কা করে ফেললাম, না জানি মেসওয়াক করাটা আমার উপর আল্লাহ ফরজ করে দেয়। বুখারী শরীফের 887 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা খাশিতু, নবীজি বলেন লাউলা আমি যদি আশঙ্কা না করতাম, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের ব্যাপারে আশঙ্কা না করতাম, লামারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সলাহ, আরেক বর্ণনায় মা কুল্লি সলাহ, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো তো উম্মতকে বলতাম পাঁচ নামাজের আগে যেন মেসওয়াক করে। পাঁচ নামাজের আগে কি করে? নবীজি পাঁচ নামাজ না, এমনি মেসওয়াক করতেন, অনেক সময় এমনি প্রায় সময় নবীজি মেসওয়াক করতেন। আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নাসাই শরীফের প্রথম বিশটাটা করলে 358 নম্বর হাদিস, তিনটা মেসওয়াকের সম্পর্কে উনি বলেন, আবু মাসুদ বলেন নবীজির কাছে দাখলতু আলা রাসূলিল্লাহ ওয়া হুয়া ইস্তান্নু, নবীজির কাছে যাইতাম, যাওয়ার পরেই দেখতাম উনি মেসওয়াক করে, এমনি একটা সময় গেছি, গিয়ে দিয়ে মেসওয়াক করতেছি। ওয়া তরফুস সিওয়াক আলা লিসানি, দেখতাম মেসওয়াকের মাথাটা জিব্বার মধ্যে আছে, ওয়া হুয়া ইয়াকুলু আ আ, নবীজি আ আ করতেন, আমারটা সুন্দর হয় নাই, নবীজিরটা নিশ্চিত অনেক সুন্দর ছিল এই আ আ করাটা। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় মেসওয়াক করতেন। তো মেসওয়াকের ব্যাপারে বেশি বলবো না, মেসওয়াকের ব্যাপারে আমার একটা বয়ান আছে, লম্বা বয়ান আছে মেসওয়াকের ব্যাপারে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন প্রশ্ন করছেন, নাসাই শরীফের 5040 নম্বর হাদিস, আম্মাজান নবী যখন বাহির থেকে ঘরে আসে সর্বপ্রথম কি করে? আম্মাজান কয় আর কি করবে, বাদা আবি সিওয়াক, সর্বপ্রথম মেসওয়াক করে, ঘরে ঢুইকাই মেসওয়াক করে। তা আজকে থেকে আপনারা এখন এই আজকে আজকে থেকে ওয়াদা করেন ইনশাআল্লাহ, যাদের মেসওয়াক আছে, যারা নাই কিনে নেবেন, আর যাদের আছে তারা আপনারা বাসায় গিয়ে আজকে সর্বপ্রথম মেসওয়াক করবেন, রাজি আছেন? এটার দ্বারা কি হবে, নবীজির সাথে আপনার গোপন একটা সম্পর্ক তৈরি হবে, যেটা আপনি কাউকে বলতেও পারবেন না, কেউ বুঝবেও না, বাকি নবীর সাথে আপনার গভীর নিবিড় এবং গোপন সম্পর্ক তৈরি হবে, সত্যি বলছি সম্পর্ক তৈরি হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাগুলো পালন করা তখন সহজ হবে, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত যখন আমাদের মাঝে সবচেয়ে বেশি হবে। মুসলিম শরীফের 43 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটা গুণ যদি কোনো মানুষ অর্জন করে ফেলে, তিনটা গুণ যদি কারো মধ্যে থাকে, ওই ব্যক্তির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের স্বাদ তৈরি করে দেয়। তিন গুণ যদি কেউ অর্জন করে, কারো মধ্যে তিনটা গুণ থাকে, ওয়াজাদা এই ব্যক্তি পাবে, বিহিন্না এই তিন গুণের মাধ্যমে হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ উপভোগ করতে পারবে। এক নম্বর, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, এক নাম্বার, আল্লাহ আল্লাহর রসুল ওই ব্যক্তির কাছে দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসার পাত্র হতে হবে, তাহলে ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। দুই নাম্বার, ও আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। তিন নাম্বার, রসুল বলেন আইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাদাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার, আমরা আগুনের মধ্যে পড়া যেমন অপছন্দ করি, ওই ব্যক্তিকে আল্লাহ কুফরি থেকে ফিরিয়ে আনার পর ওই ব্যক্তি কুফরিতে যাওয়াটাও তেমন অপছন্দ করে, যেমন ভাবে ওই ব্যক্তি আগুনে যাওয়াটা যেমন অপছন্দ করে, কুফরিতে যাওয়াও যদি তার কাছে তেমন অপছন্দ হয়, তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহ ঈমানের স্বাদ তৈরি করে দেন। তাহলে তিনটা, এক নাম্বার, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাই, আল্লাহ আল্লাহ রসুল সবচাইতে বেশি মহাব্বতের পাত্র হতে হবে। বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে ততক্ষণ কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদ তোমাদের কাছে বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় না হব, সবচাইতে বেশি মহাব্বতের পাত্র যদি আমি না হই তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আরেকটা বিষয় দেখেন, আমার আপনার মন অনেক কিছুই চায়, রাত্রে ঘুমানোর সময় আমার আপনার মন চাইবে, আরে থুর আজকে মেসওয়াক না করলে কি হবে, রাত্রে শোয়ার সময় শয়তান বলবে আজকে একটু অজু না করলে কি হবে, রাত্রে শোয়ার সময় শয়তান বলবে নবীর শিখানো দোয়াটা আজকে না পড়লে সমস্যা কি, এই কথাগুলো শয়তান আপনাকে দিবে। আল্লাহ
আল আরবাউন আন-নবুবিয়্যা কিতাবের নাম হাদিস নাম্বার 41 নাম্বার হাদিস নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি আমি নবী যা নিয়ে এসেছি এই নিয়ে আশাটাকে যদি তোমাদের অন্তর তোমাদের দিল তোমাদের মফস তোমাদের চাহিদা তোমাদের অন্তর যদি আমি যা নিয়ে এসেছি এটাকে যদি অনুসরণ করতে না পারো আমি বলছি এইভাবে ঘুমানো এটা যদি তোমার দিল না চায় আমি বলছি ওযু করা এটা যদি তোমার দিল না চায় আমি বলছি এইভাবে মাথার নিচে হাতটা রেখে এই দোয়া পড়া এটা যদি তোমার মন না চায় আমি বলছি এইভাবে তুমি ডান কাত হয়ে ঘুমানো এটা যদি তোমার দিল না চায় লা ইউমিনু তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই রাসূল বলেন তোমার দিল চাইবে আমার বিরুদ্ধে কাজ করা ওই দিলের বিরোধিতা করে তুমি যখন আমি রাসূলের সুন্নাহ আদর্শকে গ্রহণ করবা তখন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে সুবহানাল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআ আমাদের কুপ্রবৃত্তি আমাদের চাহিদাগুলা গুনাহ করতে চায় নবীজি বলে আমি যা নিয়ে আসছি এই নফসকে এটার অনুসারী বানাও আমি যা নিয়ে আসছি নফসকে এই আমার আনিত বিধানের আমি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে মানে আল্লাহ আর আমার পক্ষ থেকে যে বিধান দিলাম এই বিধানের অনুসারী তোমার নফসকে বানাও তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হবে এবার দেখবেন সত্যি সত্যি ঘুমানোর সময় আমরা যাদের সুন্না বহির্ভূত ঘুমাই শয়তান কতভাবে ধোকা দেয় যে একদিন যদি এরকম তুই এভাবে মেসোয়াকে এক উক্ত নামাজে না করলে কি হয় পকেটে মেসোয়াক আছে আপনার এরপরে কয় আরে না করলে কি হয় হ্যাঁ একটা হলো জামাত দাঁড়ায় গেছে ঠিকই আপনি কিন্তু আপনি জামাত ইচ্ছাকৃতভাবে যদি না ধরতে পারেন তো বুঝবেন শয়তান কোনো কাজে ব্যস্ত রাখছে আপনাকে এই জন্য আসতে পারেন নাই আর আয়সা আজকে মেসোয়াকটা করতে পারেন নাই এগুলা শয়তানের কুপ্রবৃত্তি আমাদের শয়তান শয়তান আমাদেরকে অন্যভাবে চালাইতে চায় তো নবীজি বলে তোমার এই নফসকে আমার আনিত যে বিষয়গুলা এগুলার অনুসারী যতক্ষণ না বানাতে পারবা ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না আল্লাহ পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বর্ণনা মুসলিম শরীফের 2639 নম্বর হাদিসের বর্ণনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাইনা আনা ওয়া রাসূলুল্লাহ খারিজাইনি মিনাল মসজিদ আমি এবং আল্লাহ রাসূল মসজিদে নববী থেকে বের হইতেছিলাম লাকিনা রাজুলান ইনদা সুদ্দাতিল বাব দরজায় এক ব্যক্তির সাথে আমার আর রাসূলের সাক্ষাৎ ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ হুজুর কিয়ামত কবে হবে নবীজি জবাব দিলেন মা আদাত্তালাহা কিয়ামতের প্রস্তুতি নিছনি ওই ব্যক্তি জবাব দিলেন হুব্বুল্লাহ ওয়া রাসূলিহ আল্লাহ আল্লাহ নবীর মহব্বত এটাই হলো আমার প্রস্তুতি সুবহানাল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রাসূলকে ভালোবাসি এটাই আমার প্রস্তুতি নবীজি বললেন ফাইন্নাকা মা মান আহবাবতা তুমি যাকে মহব্বত করো কিয়ামতের ময়দানে তার সাথেই তুমি থাকবা সুবহানাল্লাহ আনাস বলেন ফামা ফারিহনা বাদাল ইসলাম আশাদ্দ ফারহান বাদা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তা মামান আহবাবতা আল্লাহ নবী যখন বললেন তুমি যাকে মহব্বত করো কিয়ামতের ময়দানে তার সাথে থাকবা হযরতে আনাস বলেন নবীর এই কথা বলার পর ইসলাম গ্রহণ করার পর এত খুশি আমরা আর কখনো হই নাই আনাস বলেন নবীর এই কথা এত খুশি হইছি কেন আনাস বলেন ফা আনা উহিব্বুল্লাহ আমি আল্লাহরে ভালোবাসি ওয়া রাসূলাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি ওয়া আবা বকরিন আবু বকরকে ভালোবাসি ওয়া উমার উমরকে ভালোবাসি ওয়া আরজু আন আকুনা মাহুম আমার আশা আমি তাদের সাথেই হাসরে থাকব তাদের সাথেই জান্নাতের আশেপাশে থাকব সুবহানাল্লাহ আনাস বলেন ওয়া ইনলাম আমাল বি আমালিহিম কয় যদিও আমি তাদের মতো আমল করতে পারি নাই তবে আমার আশা হাসরে আমি তাদের আশেপাশেই থাকব এই হাদিস দ্বারা কি বোঝা যায় বলেন তো আমি আপনি আমরা যাদেরকে মহব্বত করব তাদের মতো যদিও এত বেশি আমল করতে পারবো না আসলে সম্ভব না সাহাবাদের মতো তো আমি আপনি আমল জীবনে করতে পারবো না কিন্তু মহব্বত করবো যে না নবীর সাহাবাদেরকে মহব্বত করি রসুলকে মহব্বত করি আশা করা যায় নবী সাহাবাদের ওলামাদের আশেপাশে আমরা থাকবো ইনশাআল্লাহ এবার বিপরীত দিকে দেখেন তো আপনি মহব্বত যদি অন্য কাউরে করেন আরেকটা হাদিস শোনেন তাহলে মুসলিম শরীফের 2640 নাম্বার হাদিস আগেরটা বললাম 2639 এটা হলো 2640 এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়ালাম্মা ইলহাক বিহিম হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যেই ব্যক্তি কোনো সম্প্রদায়কে ভালোবাসে আপনাদের এলাকার কোনো মানুষ আলেমদেরকে মহব্বত করেন কিন্তু আলেমদের মতো এত পরিমাণ আমল করতে পারেন না আসলেই পারবেন না সারাক্ষণ তারা হয়তো কল আল্লাহ না হয় কল আর রাসূলুল্লাহ নিয়ে আস
তো সারাক্ষণ সওয়াবের মধ্যে থাকে, বিশেষ করে হেফজখানা মুক্তবে যারা আছে তারা তো 24 ঘন্টা আমল জারি আছে তাদের। এখন আপনাদের এলাকার কেউ আলেমদেরকে মহব্বত করেন কিন্তু তাদের মতো আমল করতে পারেন না। এক ব্যক্তিকে নবীজিকে বললেন, হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে ব্যক্তি কোন সম্প্রদায়কে মহব্বত করে কিন্তু তাদের মতো আমল করতে পারে না, তার ব্যাপারে আপনি কি বলেন? নবীজি বললেন, আলমার উমা আমান আহাব্বা, মানুষ তাদের সাথেই কেয়ামতের মাঠে থাকবে যাদেরকে সে মহব্বত করে। এই কথাটা সারা জীবন মনে রেখেন, আমি যাকে মহব্বত করব তার সাথে আমার হাসর হবে। আজকাল অনেকে দাবি করে দেখবেন, আমি কি কম নামাজ পড়ি, আমি কি কোরআন রিসার্চ কম করি, বা আমি কি হাদিস রিসার্চ কম করি, এরকম বলে অনেকে। কিন্তু উনি কোরআনও রিসার্চ করে হাদিসও রিসার্চ করে, এইগুলো রিসার্চ করার পর ওনার ফলাফল কী বের হয় জানেন? উনি এইগুলো রিসার্চ করার পর ফলাফল বের হয় যে এতদিন বাংলাদেশে হুজুররা যা বলছে ইসলাম সব এরা ভুল বুঝাইছে আপনাদেরকে, তখন একটা বইয়ের নাম দিয়ে দিবে, প্রকৃত ইসলাম ও নকল ইসলাম। কি নাম দিবে? ওলামায়ে কেরাম যে আদর্শ আপনাদেরকে শিখাইতেছে কোরআন সুন্না, এটার নাম দিবে নকল, আর ওনারটার নাম দিবে প্রকৃত। তখন উনি আপনাকে বলবে ওই ওই হাদিসগুলা মানা যাবে না, কারণ এই হাদিসগুলার সাথে কোরআনের ওই আয়াতের সাংঘর্ষিক, ওই হাদিসগুলা মানা যাবে না, এটার সাথে কোরআনের ওই আয়াতটা মিলতেছে না, আপনাকে এরকম বুঝাবে। তো মনে রাখবেন, আপনি যদি ওই ব্যক্তিকে মহব্বত করেন যেই ব্যক্তি আপনারে বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে মসজিদ থেকে বের করে ফেলে, তো কেয়ামতের মাঠে আপনি তার সাথেই থাকবেন। এই জন্য ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা আছি, এটা কিন্তু মাথায় রেখেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার উম্মত শের জামানায় তোমরা একজন আমল করবা 50 জনের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। সাহাবারা নবীজির প্রশ্ন করলেন, হুজুর কোন 50 জন? আমাদের 50 জন না ওই জামানার 50 জন? নবীজি বললেন, বাল মিনকুম খামসিনা, বরং তোমাদের 50 জনের সওয়াব আমার শেষ উম্মতের এক ব্যক্তিকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই যুগে একবার ওইটাতে যাওয়া, একবার ওইটাতে, মানে চারোদিকে আপনি খালি দৌড়ান, না না মনে হয় ওখানে ঠিক, ওখানে ঠিক, এত দৌড়াদৌড়ি বাদ দিয়ে মসজিদ মাদ্রাসা ধরেন, ইনশাল্লাহ ঠিক থাকবেন। অত দৌড়াদৌড়ি বাদ দেন, খালি চারোদিকে খোঁজে কোথায় যাবে কোথায় যাবে, এক পেরেশানির মধ্যে যায়টা হঠাৎ কয় হুজুর এতদিন প্রকৃতি ইসলাম বুঝছি, এতদিন বুঝিনি। এই কথাগুলা যখন আপনাদেরকে কেউ বুঝাবে, ওই লোকটাকে পাল্টা বলবেন, চলেন আমাদের মাদ্রাসার মোতামিম সাহেবের কাছে আপনাকে নিয়ে যাই, তখন বলবে আমার কাজ আছে অন্যদিন আসবে। যখন কোনো মানুষ আপনাকে নতুন ভাবে ইসলাম আবার বুঝাইতে চায়, এতদিন আপনি একভাবে নামাজ পড়তেন, এতদিন আপনি একভাবে সিজদা করতেন, মানে একদম মুসলমান, আপনার আপনার আব্বা আম্মা ভাই বোন সবাই মাশাল্লাহ সহি পদ্ধতিতে এতদিন একটা নামাজ পড়তেন, হঠাৎ কেউ এসে আপনার যদি নতুনভাবে দাওয়াত দিতে চায়, বলবেন ভাই আমার তো কোরআন হাদিসের এত জ্ঞান নাই, চলেন অমুক দাওরা হাদিস মাদ্রাসার যিনি বুখারি শরীফ পড়ায় ওনার কাছে আপনাকে নিয়ে যাই, তো ওনার সামনে বইসে আমাকে আপনি বুঝান, বুঝানোর পর যদি আমার মনে হয় না আপনি যে নতুন করে বুঝাইতেছেন আমার আগেরগুলা ভুল আর আপনার বুঝানো সঠিক, তাহলে আমি আপনারটা মেনে নিব। তখন উনি দুইটা অপশন বলবে আপনাকে, এক বলবে এরা কি বুঝে, দ্বিতীয় বলবে আমার সময় নাই। যখন এই কথা বলবে তখনই বুঝবেন এর মধ্যে সমস্যা আছে। আরে ভাই আমি কিন্তু বলছি না ওনার জ্ঞান নাই, তো উনি সমস্যা কোথায়? সেই গুলাদি সাহেবের সাথে একটু বসতে, ওনার সমস্যাটা কোথায়? এই জন্য আপনাদেরকে চারোদিক থেকে বিভিন্নভাবে বোঝানো হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত রাখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে লালন করেন। একটা কথা মনে রাখবেন, 28 পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমরা যারা ইমানদার এই তোমাদের ইমানদারদের মর্যাদা আল্লাহ বাড়ায়। আবার বলেন, কাদের মর্যাদা আল্লাহ বাড়ায়? আবার বলেন, কাদের মর্যাদা? এখানে আমরা ইনশাল্লাহ সবাই ইমানদার না? আলেম আসেনি এখানে? এবার কি করে দেখেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর তোমরা ইমানদারদের মধ্যে আবার আলেম যারা তাদেরকে আবার আল্লাহ স্পেশাল মর্যাদা দেন। তাতে কাদের সমালোচনা করছেন? এই জন্য আপনি কাকে মহব্বত করেন, যাকে মহব্বত করবেন তার সাথে আপনার হাসর। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, ইয়া রসুল আল্লাহ, আমি এমন সব ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়কে মহব্বত করে কিন্তু তাদের মতো আমল করতে পারে নাই? নবীজি বলেন, আল মারউ মা আমান আহাব্বা, যেই ব্যক্তি যাকে মহব্বত করে সে তার সাথেই থাকবে। তো আমরা যেন সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সাহাবাদের সমালোচনা যদি কেউ করে, আলেমদের সমালোচনা যদি কেউ করে,
তাবিদের সমালোচনা কেউ করে, ইমামদের সমালোচনা যদি কেউ করে, এই সমালোচনায় কখনো কান দিবেন না। ইমাম আবু হানিফার সমালোচনা যদি কেউ করে, ইমাম বুখারীর সমালোচনা যদি কেউ করে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সমালোচনা যদি কেউ করে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির সমালোচনা যদি কেউ করে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সমালোচনা যদি কেউ করে, ইমাম আবু দাউদের সমালোচনা যদি কেউ করে, ইমাম তিরমিজি ইমাম নাসাই ওনাদের সমালোচনা যদি কেউ করে, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাদের সমালোচনা যদি কেউ করে আপনার মুখের সামনে, তখন আপনি বলবেন ভাই আমি তো জানি ওনারা শ্রদ্ধেয় ইমাম, ওনাদের ব্যাপারে কোনো কথা থাকলে আমাকে না বইলা পাশে একটা মাদ্রাসা আছে দাওরায়ে হাদিস, এখানে চলেন এই মাদ্রাসায় আলেমদের সাথে একটু কথা বলেন, বলার পর ওনাদের সামনে বইলেন যে এই ইমাম এই এই ছিল, তখন আমি কথাগুলো শুনব। অন্যথায় কারো কথায় কান দিয়েন না। আরে ভাই আপনার নিজের ইমানের আমল নিয়েই তো আপনি টেনশন থাকা দরকার, আপনি আইসেন আবু হানিফার নিয়ে টেনশন করতে, ইমাম আবু হানিফার নিয়ে ইমাম বুখারীকে নিয়ে এত টেনশন আপনার, কি পরিমাণ টেনশন! সুবহানাল্লাহ, মাঝে মাঝে চিন্তা করি যে সাধারণ জনগণের এত টেনশন ইমাম আবু হানিফারকে নিয়ে। মাঝে মাঝে ফেসবুকে দাঁড়িয়েও নাই কিচ্ছু নাই এমন এমন লোক ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলাইকে গালি দিয়ে কথা লেখে, এই এদের কথায় কান দিয়ে না। আমি দেখেন আমি বলার পর হয়তো এই বের হয়ে অনেকে বলবে হ্যাঁ কি বুঝে এটা বলবে, ঠিক আছে আমি আপনার চেয়ে কমই বুঝি, আমি মেনে নিচ্ছি আপনার চেয়ে কম বুঝি, আপনারা সাধারণ যারা অন্তত দুই তিনজনকেও তো আমার কথাটা আমি ঢুকাইতে পারতেছি, আপনাদেরকে আমি বলে যাই এই যুগে ইমানের উপর থাকার জন্য চারদিকে কান দিয়েন না, জুমার নামাজটা ঠিক মতো পড়েন, ওখানে আলোচনা শোনেন খতিব সাহেবের, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে ঠিক মতো পড়েন, সুন্নত মোতাবেক চলেন, খালি একটা কাম করেন না গুনাহ করেন না, আর নামাজগুলা সুন্দরভাবে পড়েন, অমুকে কি বলছে এটা শুনতে যায়েন না, নামাজ পড়েন সুন্দর মতো, রমজান মাসে রোজা রাখেন, মুত ওয়াদখুলু জান্নাত রব্বিকুম, মরেন আর জান্নাতে যান। এটা সাধারণদের জন্য বললাম, যারা পড়াশোনা করে দেন সাধারণ যারা আপনারা দোকানে কাজ করে, ও হ্যাঁ উনি হঠাৎ ওনার বিশ বছরের আগের নামাজ বাদ দিয়ে নতুনভাবে নামাজ শুরু করছে, এগুলো করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওলামাদের মহাব্বত, সাহাবাদের মহাব্বত সহ মহাব্বত যেন আমরা আঁকড়ে ধরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত নিয়ে আমরা যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা কথা, সাহাবায়ে কেরামের সমালোচনা যেই মজলিসে হয় সেই মজলিসে যাবেন না, সেই মজলিসে বসবেন না, সাহাবায়ে কেরামের সমালোচনা যে করে তার মুখের উপরে বলে দিবেন লানাতুল্লাহ, তার মুখের উপরে বলে দিবেন যে সাহাবা সমালোচনা যারা করে তাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর নবীর অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ। সাহাবা সমালোচনা যেই মজলিসে হয় ওই মজলিসে যাবেন না, সাহাবা সমালোচনা যেই বইয়ে লেখা আছে ওই বই পড়বেন না, সাহাবা সমালোচনা যেই এলাকার মধ্যে মানুষ বেশি করে ওই এলাকার আশেপাশ দিয়েও ঘুরবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় বলেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে গালি দিও না, মনে রাখবা তাদের কেউ তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ দান করা, তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ যদি দান করো এই দান করাটা আমার সাহাবার এক হাত পরিমাণ অথবা দুই হাত পরিমাণ যে দান ওই দানের কাছেও বুঝতে পারবে না, এই জন্য তাদেরকে গালি দেওয়া যাবে না। তাহলে আমি মহাব্বতের ধারাটা বুঝাইতে চাইতেছি, ওলামায়ে কেরাম তাদেরকেও মহাব্বত করব, আল্লাহওয়ালা পীর মাশায়েখদেরকে মহাব্বত করব, ইমামদেরকে মহাব্বত করব, তাবিঈদেরকে মহাব্বত করব, তাবে তাবিঈনদেরকে মহাব্বত করব, সাহাবাদেরকে মহাব্বত করব, সমস্ত নবীদেরকে মহাব্বত করব, আল্লাহকে মহাব্বত করব। এই মহাব্বত অন্তরে ঢুকিয়ে বাতিল থেকে বেঁচে থেকে, বেদআত থেকে বেঁচে থেকে, হকের উপর অটল থেকে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আগের মূল কথায় ফিরে আসি, জাগ্রত আর নিদ্রা উভয় অবস্থাটা যেন রসুলের সুন্না মোতাবেক কাটে, আর রসুলের সুন্না মোতাবেক তখনই সম্ভব হবে যখন নবীজির মহাব্বত অন্তরে আমরা লালন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।